সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম। ইতিমধ্যে আপনাদের কিন্তু যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন, যে পোস্টগুলিতে যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম, জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য দিয়েছিলেন, আপনাদের জন্য কিন্তু ইন্টারভিউ তারই কিন্তু বের হয়ে গেছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যে ক্যান্ডিডেট সেটা হচ্ছে আপনাদের 210 জন কোয়ালিফাই করেছেন ইন্টারভিউর জন্য, এবং ক্যাশ কাম জেনারেল ক্লার্কের জন্য এখানে করেছেন 329 জন, এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য করেছেন 119 জন। তো এদেরকে আপনাদেরকে কিন্তু ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, এই যে 19/10/2024 থেকে 22/10/2024 চলবে অ্যাসিস্ট্যান্টের, হ্যাঁ, তারপরে ক্যাশ কামের 23/10 থেকে 28/10/2024, এবং MTS-এর 29 থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদের যে ইন্টারভিউটা হবে এই তারিখের মধ্যে আপনাদের ইন্টারভিউটা কিন্তু নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু বাকিগুলো কী কী বলা আছে আপনাদেরকে আমি বলে দেই। এখানে প্রথমত আপনাদেরকে কিন্তু প্রিন্ট আউট করতে হবে অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার, যেটা আপনাদের সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা রাখতে হবে। 3 নম্বর হচ্ছে প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেটা আপনাদের সেটা আপনাদের সঙ্গে রাখতে হবে। 4 নম্বর যেটা হচ্ছে আপনাদের ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু থাকতে হবে, ক্যান বি প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, মানে এগুলো আপনাদের কিন্তু সঙ্গে আপনাদের রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে, তারপরে দেখুন 6 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল সেমিস্টার ইয়ার ওয়াইজ মার্কশিট, যেগুলো আছে আপনাদের, অর্থাৎ কোয়ালিফিকেশনের মার্কশিট যেগুলো আছে এগুলো আপনাদের লাগবে। তারপরে কাস্ট সার্টিফিকেট লাগবে তাদের যারা SC ST, আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে অবশ্যই নিতে হবে, দেখাতে হবে। তারপরে ডিজেবিলিটির সার্টিফিকেট রাখা ইস্যুড বাই ইন দ্য ডিস্ট্রিক্ট মেডিকেল বোর্ড ইন কেস অফ পার্সন টু বেঞ্চ মার্ক ডিজেবিলিটি ক্যাটাগরি যারা, তাদের কিন্তু এই সার্টিফিকেট ক্যাটাগরিটা কিন্তু আপনাদের অবশ্যই এখানে লাগবে। তো এখানে বিভিন্ন আপনাদের এখানে রেখেছে, তারপরে যেমন ধরুন এক্স যারা সার্ভিসম্যান আছেন যারা, সেটার কিন্তু আপনাদের একটা জয়েনিং লেটার সহ যেটা এক্স সার্ভিসম্যান ডিটেলস আছে সবগুলো আপনাদের সঙ্গে রাখতে হবে। এগুলো আপনাদের সবগুলো কিন্তু এখানে সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সেই নোটিফিকেশনটা, আমি কারা কারা এখানে আপনারা পেয়েছেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমি দেখাবো, আর আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখানে গিয়ে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, দেখে নেবেন আপনাদের নামগুলো। আর একটা কথা বলে দিই, এখানে বাইবা এক্সাম হবে আপনাদের। তো বাইবা এক্সামের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের, আমাদের কাছে কোঅপারেটিভ ব্যাংকের জন্য চিকে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনারা নিতে চাইলে স্ক্রিনের ডিটেলস থাকবে, অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে নিয়ে নেবেন। তো দেখুন কারা কারা কাদের কাদের নাম রয়েছে সেই নোটিফিকেশনটা একটু আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো এই নোটিফিকেশনটা হচ্ছে যাদের, দেখুন ইন্টারভিউ শিডিউল ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফের জন্য যাদের, এখানে ডেট নাম সব কিছু এখানে মেনশনও করা আছে। তো এটা হচ্ছে ইন্টারভিউ শিডিউল ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফের জন্য যাদের নাম, এখানে আপনারা নাম পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আপনাদের নামের লিস্ট কিন্তু রয়েছে। এটা হচ্ছে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের যাদের নাম, এখানে নাম দেওয়া আছে, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এখানে ক্যাটাগরি আছে, এখানে ডেট অফ বার্থ আছে, এখানে এক্সাম ডেট, মানে আপনাদের নাম অনুযায়ী আপনাদেরকে ডেটগুলো দেখতে হবে। আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে এই PDFগুলো দিয়ে দিব, আপনারা সেখানে আপনাদের নাম ডেট সবগুলো দেখে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের দেখুন ক্যাশ কাম ক্লার্ক জেনারেলের জন্য এটা। তো বন্ধুরা আবার বলছি বাইবার জন্য আমাদের কাছে প্রশ্ন রয়েছে অ্যাভেলেবল, যারা নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই বাইবার জন্য প্রিপারেশন করতে পারেন নিয়ে। তো ঠিক আছে, আবার বলছি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এগুলো আপনারা আপনাদের নাম এবং ডেট তারিখ সবগুলো আপনারা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন কার কত তারিখ পড়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।